প্রথম সেমিস্টারের বন্ধুরা ভিডিওটি তোমাদের জন্য অর্থাৎ যাদের তোমাদের মধ্যে যাদের এডুকেশন মাইনর সাবজেক্টই আছে এডুকেশন মাইনর তাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ এখানে আমি কয়েকটি প্রশ্ন বলবো আশা করি তোমরা এখান থেকে হান্ড্রেড পার্সেন্ট কমন পেয়ে যাবে শুরু করছি প্রথম প্রশ্ন শিক্ষা কী শিক্ষার পরিধি বা পরিসর সম্পর্কে আলোচনা করো পরের প্রশ্ন শিক্ষার ব্যক্তিতান্ত্রিক লক্ষ্য বলতে কি বোঝো পরের প্রশ্ন ব্যক্তিতান্ত্রিক লক্ষ্যের সুবিধা আলোচনা করো পরবর্তী প্রশ্ন ব্যক্তিতান্ত্রিক লক্ষ্যের অসুবিধা আলোচনা করো পরের প্রশ্ন শিক্ষার সমাজতান্ত্রিক লক্ষ্য বলতে কি বোঝো পরের প্রশ্ন পাঠ্যক্রম নির্ধারণে পাঠ্যক্রম নির্ধারণে শিশুর কোন কোন চাহিদা ও ক্ষমতার ওপর গুরুত্ব দেওয়া উচিত পরের প্রশ্ন সহ পাঠ্যক্রমিক কার্যাবলী বলতে কি বোঝো বিভিন্ন ধরনের সহপাঠ্যক্রমিক কার্যাবলী উল্লেখ করো পরের প্রশ্ন শিক্ষালয়ের অথবা বিদ্যালয়ের দায়িত্ব ও কার্যাবলী আলোচনা করো পরের প্রশ্ন শিক্ষা ও দর্শনের মধ্যে সম্পর্ক আলোচনা করো পরের প্রশ্ন ভাববাদী শিক্ষা দর্শন অনুসারে ভাববাদী শিক্ষা দর্শন অনুসারে শিক্ষা লক্ষ্য আলোচনা করো পরের প্রশ্ন শিক্ষাশ্রয়ী সমাজবিজ্ঞানের প্রকৃতি শিক্ষাশ্রয়ী সমাজবিজ্ঞানের প্রকৃতি আলোচনা করো পরের প্রশ্ন শিক্ষা বিজ্ঞান ও সমাজবিজ্ঞানের মধ্যে সম্পর্ক আলোচনা করো পরের প্রশ্ন সামাজিক পরিবর্তনের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো পরের প্রশ্ন শিক্ষা হলো সমাজবিজ্ঞানের হাতিয়ার শিক্ষা হলো সমাজবিজ্ঞানের হাতিয়ার ব্যাখ্যা করো পরের প্রশ্ন সমাজ পরিবর্তনের উপাদান হিসেবে রাজনৈতিক সম্পর্ক আলোচনা করো পরের প্রশ্ন সামাজিক সচলতা বলতে কি বোঝো আলোচনা করো পরের প্রশ্ন সামাজিক গোষ্ঠী বলতে কি বোঝো পরের প্রশ্ন প্রাথমিক গোষ্ঠী কাকে বলে পরের প্রশ্ন গৌণ গোষ্ঠী কাকে বলে গৌণ গোষ্ঠীর বৈশিষ্ট্য গৌণ গোষ্ঠীর ভূমিকা আলোচনা করো পরের প্রশ্ন কুসংস্কার প্রতিরোধে ছাত্রছাত্রীদের ভূমিকা আলোচনা করো পরের প্রশ্ন নিরক্ষরতা দূরীকরণে ছাত্রছাত্রীদের ভূমিকা আলোচনা করো পরের প্রশ্ন ডেলোর কমিশনের ডেলোর কমিশন সম্পর্কে বা ডেলর কমিশনের মূল নীতিগুলি আলোচনা করো ব্যাখ্যা এবং মূল নীতি অর্থাৎ ডেলোর কমিশনটি খুবই ইম্পর্ট্যান্ট শিক্ষার উপাদান বলতে পরের প্রশ্ন শিক্ষার উপাদান বলতে কি বোঝো শিক্ষার উপাদানগুলি কী কী এই উপাদানগুলো কিভাবে পরস্পর সম্পর্কযুক্ত পরের প্রশ্ন শিশুকেন্দ্রিক শিক্ষার বৈশিষ্ট্য অথবা ধারণা আলোচনা করো পরের প্রশ্ন আধুনিক পাঠ্যক্রমের ধারণা এবং বৈশিষ্ট্যগুলি আলোচনা করো পরের প্রশ্ন বিদ্যালয়ের দায়িত্ব ও কার্যাবলী আলোচনা করো পরের প্রশ্ন শিক্ষাক্ষেত্রে ভাববাদ ও প্রকৃতিবাদ দর্শনের প্রভাব আলোচনা করো পরের প্রশ্ন শিক্ষাক্ষেত্রে প্রয়োগবাদের গুরুত্ব ও প্রভাব তাৎপর্য আলোচনা করো পরের প্রশ্ন শিক্ষাবিজ্ঞান ও সমাজবিজ্ঞানের মধ্যে সম্পর্ক লিখ পরের প্রশ্ন প্রাথমিক গোষ্ঠী ও গৌন গোষ্ঠীর পার্থক্য লেখ শেষ প্রশ্ন নিরক্ষরতা দূরীকরণে ছাত্র সমাজের ভূমিকা আলোচনা করো ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ